यस्य प्रसादान्नगति कुतोपि धायं स्तुवंस्तस्य यशस्त्रिसंधं वंदे गुरु श्री चरणारविन्दं आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वांभरौ द्विजवरौ युगधर्मपालौ वंदे जगत प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः ताङ्गोरजश्रितकुन्तलबद्धबर्हवण्यप्रसूनरुचिरे क्षणचारुहासं वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्य गमनसमेताः तप्तकाञ्चनगौराङ्गीराधी वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदये न च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदुस्तां सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाय गोस्वामी करी चरण वंदन यहाँ हईते विघ्न नाश अभीष्ट पुरन दुर्गमे पथिमेंध्य स्खलत्पाद गतिर्मुहु सकृपा यष्टिदानेन सन्तु सन्तु वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थः परिच्छेदः आत्मसुख दुःखे गोपीर नहिक विचार कृष्ण सुख हेतु करे सब व्यवहार कृष्ण लागि आर सब करी परित्याग कृष्ण सुख हेतु करे शुद्ध अनुराग कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेद साथी साक्षात्कार दिच्छेन आमादेर आजकेर साक्षात्कारी आत्मसुख दुखे गोपीर नाहिक विचार कृष्ण सुख दीते करे सब व्यवहार तार माने
ग्रंथकार अभिप्राय श्रीरूप रघुनाथी चरण आश्रय करी तिनि आमादेर रागानुगे पद्धतिर अनुसरण करबेन। अन्यथा महाप्रभुर अवतरणेर सौखन चाष मदन भवत এই অংশে রাস্বাদন করার সামর্থ্য থাকবে না, এই জন্য এই কতিপয় বিশিষ্ট পায়ারের সংযোজন ঘটিয়েছেন। আমরা আজকে এই স্থানে আপাতত নমস্কার করি। আজকে যে তিথি যার জন্য সুখ্যাত তাদের জীবনচরিত্র আজকে আলোচনার অবসর হয়েছে। আজকের এই তিথিতে আমাদের তিন গোস্বামী পাদ অপ্রকটলীলায় প্রবেশ করেছিলেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর এবং রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, এই তিন গোস্বামী পাদ আমাদের গৌড়ীয় বৈষ্ণবের আচার্য তিলক। তার উপরে আমরা যেখানে এখন অবস্থানের সুযোগ পেয়েছি এটি হলো শ্রী রাধাকুণ্ড তট। রাধাকুণ্ড তট মানে রঘুনাথ দাস গোস্বামী পাদে আরাধনার ক্ষেত্র, তার রাগযজ্ঞের একটি বেদী। এই বেদীর সামনে আসা অনেক পূর্বজন্মের সুকৃতির ফল এবং সুফসল দাস গোস্বামী পাদের জীবনচরিত্র আমরা আজকে যথাকথঞ্চিত আস্বাদন করার সৌভাগ্য নিব। কবিরাজ গোস্বামী পাদের কথা তো বহু বিস্তার, যার জন্য এই গ্রন্থের অবতরণ। আর রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ তিনিও মহাপ্রভুর আশীর্বাদী তপন মিশ্রের একমাত্র সন্তান, ব্রজাশ্রয়ী হয়েছিলেন। ষট গোস্বামী পাদের অন্য তিনজনের মধ্যে আমরা দাস গোস্বামী পাদের চরণ পিঠে একটু প্রণাম করার সুযোগ নেবার আয়াস করছি মাত্র। রঘুনাথ দাস গোস্বামী পাদ যে ভূমিতে জন্ম নিয়েছিলেন সেটির নাম হলো আদি সপ্তগ্রাম, বর্তমান নাম হলো কৃষ্ণপুর। কৃষ্ণপুরের নিশানা আমাদের গ্রন্থে নাই। এই সপ্তগ্রামের একটা প্রত্যন্ত প্রান্ত মাত্র। যে সময়ে এটা উল্লিখিত হয়েছিল কৃষ্ণপুরের কোনো নিশানা ছিল না। বর্তমান বসতির বৃদ্ধির সাথে সাথে কৃষ্ণপুর নামে প্রত্যন্ত গ্রামের আকার নিয়ে নিয়েছে। আমরা এখন আজ থেকে প্রায় 500 বছরের কিছু বেশি আগে চলে যাই, আর একটু অতীতে চলে যায়। অতীতে যাবার উদ্দেশ্য হল আমাদের সমীকরণে আমরা 500 বছর আগে সরস্বতীর তটে পূর্ণতয়া জীবন্ত সরস্বতী প্রবাহ ছিল, বর্তমানে সেই প্রবাহ নষ্ট হয়ে গিয়েছে। সেই জীবন্ত সরস্বতীর উপরে বয়ে চলতে পণ্যবাহী জাহাজ, তার উপরই গড়ে উঠেছিল সুপ্রসিদ্ধ রাজধানী। হিরণ্য এবং গোবর্ধন দাসের এই রাজধানীর প্রশস্তি শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে সুলিখিত আছে। গোবর্ধন দাসের কথা, গৌড়ে গোবর্ধন ও রাজা, গৌড় দেশে একমাত্র গোবর্ধন নামে রাজা ছিল। তখনকার দিনে 20 লক্ষ টাকার আয়ের জমিদারি ছিল, তা উজিরকে দিতে হতো 12 লক্ষ টাকা, তার নিট আয় হলো 8 লক্ষ টাকা। তখনকারের দিনে এত টাকা, বর্তমান স্থিতিতে কত টাকা হতে পারে আমরা কল্পনা করতে পারবো না। তা সে কৃষ্ণপুর বর্তমান যে স্থান তার এখনো নিশানা নাই, শুধু সাক্ষী দিয়ে আছে দাস গোস্বামী পাদের বসত ভিটাটারও ঠিক চিহ্ন নাই, তবে সামান্য আকারে আমরা শুধু দর্শন সৌভাগ্য পেতে পারি। বস্তুতস্তু কোনখানে ঠিক আমরা বুঝতে পারি না, কেননা এই বিষয়ে প্রায়শ উদাসীন।
দ্বাদশশ্রেণী তাদের যে পিতা ঠাকুর জমিদারি ছিল, তারা রাজা ছিল, এবং অনতি দূরে কথার শিল্পী শরৎচন্দ্রের জন্মস্থান ছিল। কথার শিল্পী শরৎচন্দ্র রাতেই রাধারে হারকেন লণ্ঠন নিয়ে লাঠি ঠুকে ঠুকে এসেছিলেন কাছারি বাড়িতে। এ দেবানন্দপুরে তার ছবি আছে, কারণ দেবানন্দপুর বেশি দূরের না, কৃষ্ণপুর থেকে দেবানন্দপুর হাঁটা পথে খুব অল্প। এতে প্রমাণ হয় যে তখনও রাজকার্য ছিল। শরৎচন্দ্রের আবির্ভাব খুব বেশি দিনের না। তখন যে কে রাজা ছিল, কারা শাসন করত, এই বিষয়ে আমরা ঠিক বুঝতে পারি না। তবে এতটুকুই জানি, চুঁচুড়ার শ্যামের মন্দির হলো তার কুলদেবতা। মুসলমান শাসনের অত্যাচারে পীড়িত হয়ে এই কুলদেবতার শ্যামসুন্দরকে এইখানে আনয়ন করেন, সেটি এখন পূজিত হতেছেন শ্যামের মন্দির রূপে চুঁচুড়াতে। আসলে যে কুলদেবতা প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণপুরে, এইটি তার সঠিক পরিচয় নয়। সঠিক পরিচয় হলো এই শ্যামের মন্দির। এই হলো দ্বাদশশ্রেণীবাদী পিতৃ পরিচয় এবং তার বহির্বাসের বহির্দেশের একটা রূপরেখা। রঘুনাথ দ্বাদশশ্রেণীপাদ যখন জন্ম নিয়েছিলেন তখন আবহাওয়া কেমন ছিল, আমরা তার বাল্য জীবনের সাথে কোনো সাক্ষাৎ পাইনি। যখন তাকে দর্শন করলাম তিনি তখন জ্ঞান প্রাপ্ত, শৈশবের সাথে তার পরিচয় ছিল, আমরা পাইনি, তিনি তখন জ্ঞান প্রাপ্ত, বোধোদয় হয়েছে যথেষ্ট, এবং মহাপ্রভুর চিহ্নিত দাস বলে তখনও পরিচিত হতে পারেননি। কিন্তু প্রাক্তন সংস্কারের উদ্বুদ্ধ হওয়ার কথা আমাদের জন্ম সংস্কারে আছে। দ্বাদশশ্রেণীপাদ সেই রকম চিহ্নিত পরিকর ছিলেন না। কেন ছিলেন না? পরিকরেরা আমাদের মতো চিহ্নিত নন, আমাদের যেমন সংস্কার উদ্বুদ্ধ হয় সেরকম নয়। এনাদের স্বাভাবিক ইষ্টের প্রতি তাদের প্রাপ্তির লালসা উদ্রেক হয়। সে ধনী হোক দরিদ্র হোক, যেখানে জন্ম নিক এটা তাদের স্বাভাবিক পরিচিতি, যেহেতু তারা লীলা পরিকর। লীলা পরিকর রঘুনাথ দাস যখন জ্ঞান প্রাপ্ত করলেন, স্বাভাবিক মহাপ্রভুর চরণে এত আসক্তি উৎপত্তি হলো, এত আসক্তি, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাপ্তির জন্য অনেকবার চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে, যতবারই যেতে চায় ততবারই তার বাবা আর সব সকলে মিলে লোকজন নিয়ে তাকে ধরে আবার বেঁধে রাখে। অনেক চেষ্টা করেও হলো না, কোনো রকমেই করা গেল না। কী করবেন, কী করবেন? এইবারে রঘুনাথের বড় বিপদ। রঘুনাথ দ্বাদশশ্রেণীপাদ তখন শান্তিপুরে এসে উপস্থিত হলো। শান্তিপুরে আসার অভিপ্রায় হলো, এর দ্বারা অনুমান হয় মহাপ্রভুর প্রতি তার গাঢ় আসক্তি কত দূর ছিল। নবদ্বীপে লীলানিকেতনে যাবার জন্য তার যে আকুতি প্রকাশ পেয়েছিল এটা উল্লিখিত আমরা পাই না, কিন্তু অনুমানে পেতে পারি। যখন মহাপ্রভু সন্ন্যাসে গেলেন, সমস্ত রাঢ় বঙ্গদেশে একটা বিশেষ আলোড়ন উঠে গেল। সেই আলোড়নের ঢেউ দ্বাদশশ্রেণীপাদের রাজধানীর প্রান্তে এসে উপস্থিত হয়েছিল। রাজপুত্র রঘুনাথের কানে যখন আসলো যে প্রভু সন্ন্যাসে চলে গিয়েছেন, তখন তিনি কি ভাবলেন আমাদের জানা নাই। তবে এতটুকু অনুমান করা যায়, পিতা পিতৃব্যের আদেশ নিয়ে অনেক লোকজন নিয়ে সময়বিহারে তিনি শান্তিপুরে গিয়েছিলেন। প্রভু চরণ দর্শন সার্থক করে আশীর্বাদ চাইলেন, প্রভু এইবারে তুমি তো অন্তর্যামী, আমার যে কী অভিপ্রায় সেটা তো তুমি জানোই, তাই বলি আমাকে এবার নিজের কাছে নিয়ে নাও। কেন, এত লোক সমক্ষে তো সব কথা গূঢ় অর্থ প্রকাশ করা যায় না। রঘুনাথের অভিপ্রায় প্রভু বুঝেছিলেন, বুঝে বললেন কি, ঘরে যাও রঘুনাথ, না হইয় বাতুল,
ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জনা শক্ত হইয়া। মানে বানরের মতো এরকম বৈরাগ্য করো না, বানরের কিচ্ছু নাই, আহার নাই, আশ্রয় নাই, কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, কিন্তু এরকম আসক্ত জীব আর দুটি নেই। সেই জন্য বলছেন যে ওই রকম বৈরাগ্য নাই, বৈরাগ্য রাগ রসিক ভবভক্তি যোগ। বৈরাগ্য রাগ রসিক হতে হবে। মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে দাস রঘুনাথ এসে উপস্থিত হলেন, কিন্তু মনে মনে ধুমাহিত বন্ধির মতো মহাপ্রভু চরণ প্রাপ্তির বড় লালসা এখন উৎকট রূপ নিয়ে নিল। উৎকট রূপ কি করে পায়, যথাযোগ্য বিষয় ভুঞ্জনা শক্ত হইয়া বলে দিয়েছেন। রাজপুত্র রঘুনাথ এসে এমন বিষয় ব্যবহার করছেন না, পিতামাতা মনে করলো যে বাহ, ছেলেটার মতিগতি ফিরেছে, খুব ভালোই, রাজকার্যে একটু দেখাশোনা করছে, অনেককে মানে আমাদের সঙ্গে সব কথাবার্তা সব রাজপুত্রের যেমন হওয়া উচিত সেরকমই করছে। আমাদের সংসারে এরকম ভাগ্যবান পিতামাতা অনেক কম আছে যে পুত্রকন্যাকে সৎপথে চালিত করে বা পাঠিয়ে দেয়। সকলেই কি চাই জানেন, সমাজে প্রতিষ্ঠা লাভ করুক, দশের একজন হোক। তার জন্যে আমাদের যা মুখ উজ্জ্বল হোক, সমাজে প্রতিষ্ঠা করার জন্য, উন্নত শিক্ষার জন্য সব সুব্যবস্থা। এটা আমাদের দুর্ভাগ্যের ফল, কেননা ভারতীয় কৃষ্টি এইরকম ছিল না। একদিন একদিন ছিল কি, পিতামাতার জ্যেষ্ঠ সন্তানকে ঋষিদের হাতে তুলে দিতে হতো, এটা নিয়ম ছিল। সে নিয়ম চলে গিয়েছে। তাই দ্বাদশশ্রেণীপাদের পিতামাতা কিছুতেই ছেলেকে ছাড়বার পাত্র নয়। রঘুনাথ কি করবে এখন, একেবারে বন্দী প্রায় জীবন, কিন্তু এমন বিষয় ব্যবহার করছে মনে হচ্ছে যেমন তাদের মতোই হয়ে গিয়েছে। কি করবে এখন, কোনো রকমই কিছু করা গেল না। এইবার শুনলেন কি, প্রভু নিত্যানন্দ এসে গিয়েছেন পানিহাটি। সপ্তগ্রাম থেকে পানিহাটি খুব বেশি দূরত্ব নয়, আর ইনি রাজপুত্র, নিশ্চয়ই খুব বহু লোক সংঘটে বা বজ্রাই করে জলপথে গঙ্গাবক্ষে ইনি পানিহাটিতে গিয়েছিলেন। নিতাই চাঁদ যখন জগৎ উদ্ধার কাজে রাঢ়বঙ্গে এসেছিলেন, তখন প্রেম বন্যায় বয়ে গিয়েছিল, আর পানিহাটি সেটি একটি অন্তত ভারতবর্ষের মহান তীর্থের মধ্যে গণিত না হলেও আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে মহান মহান তীর্থ, মহান মহান তীর্থ পানিহাটি। পানিহাটির প্রতিটি অঙ্গনের রজকণা আমাদের কাছে বিশেষ আদরণীয়, কেননা পানিহাটির এই পুণ্য প্রাঙ্গণেই হয়েছিল দণ্ড মহোৎসবে মহান করুণার লীলা, আর পুণ্যপ্রবাহে বয়ে চলেছিল মন্দাকিনীর এই নিত্যানন্দ কাহিনী। নিত্যানন্দ কাহিনীকে অবলম্বন করে যে তীর্থ আজকে আমাদের কাছে এত বরণীয় এবং স্মরণীয় হয়ে উঠেছে, পানিহাটি গ্রাম বড় বিখ্যাত হয়েছে, নিত্যানন্দ করুণা কণায় সিঞ্চিত হয়েছে। পানিহাটি গ্রামে রহিলেন 3 মাস, নিতাই চাঁদ পানিহাটি গ্রামে 3 মাস রইলেন। নিত্যানন্দ প্রভু করেন ভক্তির বিলাস। 3 মাস তিনি ওইখানেই ভক্তিযজ্ঞ শুরু করেছেন। পরিপূর্ণ রসময় নিত্যানন্দ সংসার তাড়িতেই করিলেন শুভারম্ভ। প্রভু নিত্যানন্দ 3 মাস কারবাহ্য নাহিক শরীরে প্রেম সুখে নৃত্য বই কিছু নাহি স্ফুরে। 3 মাস কেহ কিছু না কইল আহার, তাহা দেখি সব লোকের মহা চমৎকার। 3 মাস ধরে নৃত্য গীত হতেছে, এক মহানন্দের প্রেম বন্যা। যেদিকে চাহেন প্রভু কমল নয়নে, সেই দিকে প্রেম বর্ষে ভাসে সর্বজনে। যখন প্রেম বন্যা
এই উৎস কেন্দ্র হতে চারিদিকে ছেয়ে গেল এই সংবাদটা সপ্তগ্রামের রাজপুত্রের কানে এসেছিল। সেই জন্যই করুণাময় বিগ্রহ নিত্যানন্দের চরণে একটা আকুতি জানানো যায়, তার চরণ দর্শন করার প্রয়োজন আছে। রাজপুত্র রঘুনাথকে তিনি জানতেন কি? নিতাইচাঁদ কোনোদিন দেখেননি, তবে অন্তর্যামিতা আমরা ছেড়ে দিলাম। তিনি যেইখানে লীলাবিলাসে বিলসিত হতেছেন এই স্থানে জমিদারের খবর রাখেন না এমন কথা নয়। অনতি দূরে সপ্তগ্রামের জমিদার যে গোবর্ধন দাস, এটা তিনি জানতেন, রঘুনাথকে দেখেননি। রঘুনাথ দাস যখন এসে উপস্থিত হল, সেই পুণ্যতিথিটিকে আজকে আমরা স্মরণ করি, আজও স্মরণ করি, সেটি হলো জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি। নিতাইচাঁদ বসে আছেন, রঘুনাথ উঠেছে, মানে বজরাত থেকেই উঠেছে, উঠেছে তীরে উঠেছে। নিতাইচাঁদকে দেখছেন, প্রভু নিত্যানন্দ বসে আছেন গঙ্গা তীরে বৃক্ষমূলে, পিণ্ডার উপরে বসি আছেন, প্রভু যেন সূর্যোদয় করে। তলেই উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, তাহা দেখি রঘুনাথ অত্যন্ত বিস্মিত। কি আমি যা ভেবেছিলাম তা নয়, আরো কিছু অলৌকিক, আরো আরো। তাহা দেখি রঘুনাথ অত্যন্ত বিস্মিত। সেবক কহে, প্রভুকে তার সেবক বলছে, কহে বলছেন, সেবক কহে, প্রভু ওই রঘুনাথ দণ্ডবত করে, দূরে থাকি রঘুনাথ দণ্ডবত করে। তখন আরে চোরা, তুই দিলি দর্শন, পুনর তুই চুরি করেছিস আমার কাছ থেকে, আমার যে ধন গৌরচন্দ্র তাকে তুই পেতে গেছিস আমাকে না বলে, আমার ধন আমাকে না বলে যদি নিয়ে যে নিতে, তাকে চোর বলা হয়। তো তা চোরকে তো দণ্ড দিতে হয়, আজই তোকে করিমু দণ্ডন বলে আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ। নিতাইচাঁদের করুণা হাত দিয়ে নয়, আমি বহুবার বলেছি, চরণ পা দিয়ে চরণ পদস্পর্শ করে তিনি করুণার বিকাশ করেন। তার চরণ স্পর্শের ভাগ্য পেয়েছিল শিবানন্দ সেন ঠাকুর, পেয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, যার আশীর্বাদেই তিনি রচনা করেছেন বিখ্যাত ছয়টি শ্লোক। চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখক তিনি ছয়টি শ্লোকের অবতরণ করবেন এটা সম্ভব নয়, উচিত নয়, কেননা তিনি চৈতন্য চরিত লিখতে বসেছেন। মহাপ্রভুর এতগুলো শ্লোক প্রমাণ দেননি, নিত্যানন্দের তত্ত্বকে বোঝানোর জন্য একেবারে চারটি শ্লোক পরপর, তার উপরে আরও দুটো যোগ করে দিয়েছেন। কেন বলে, সে করুণার ভাসমান হয়ে আর থাকতে পারেননি, যার করুণায় তিনি গ্রন্থকার গ্রন্থ লেখা শুরু করেছেন। বলে তিনি একেবারে বশীভূত হয়ে গিয়েছেন নিত্যানন্দ করুণার। এটি হলো নিত্যানন্দ করুণার একটি বিশেষ সুফল রূপ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য গ্রন্থ, যার চরণস্পর্শে এই সৌভাগ্য লাভ করেছেন। তার মহাপ্রভু বলছেন, চরণস্পর্শ ভাগ্য তো সকলের হবে না। শুন প্রভু কহে, শুনো হে সব ভক্তগণ, নিত্যানন্দ পাদোদক করহ গ্রহণ, করিলেই মাত্র এই পাদোদক পান, কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন। নিত্যানন্দের পাদোদক পান করো, বলার সাথে সাথেই সকলেই নিতাইচাঁদের চরণ ধৌত জল পান করতে শুরু করলেন। বলে ইনি দিবেন কেন, বললেই কি আর দেওয়া যায়? হ্যাঁ, চরণ ধোয়া জল কি দেওয়া যায়? মহাপ্রভু নিজে দিলেন না, নিতাইচাঁদের দিকে ঠেলে দিলেন সব কথা, তিনি নিজে দেননি কাকেও, বরং এক গৌড়ীয় ভক্ত
বলছেন প্রভু যখন অভিষেক হচ্ছে গুন্ডিচা মন্দিরে যখন মার্জনা হচ্ছে সকলে বহু জল তো প্রভুর পা ধুয়ে চলে যাচ্ছে, এক অঞ্জলি পান করেছেন। প্রভু বলছেন কি, দেখো স্বরূপ তোমার গৌড়ীয় কি সর্বনাশ করলে আমার। বা প্রভু, তুমি তো নিতাই চাঁদের দিকে সব বলে দিলে, আর তোমার বেলাতে দোষ হয়ে গেল। তিনি নিজের দিকটাই ঠিক আছে, একমাত্র চরণোদক এই সৌভাগ্য দিয়েছিলেন কালিদাসকে, যিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে করে এই কেউ করে করে সিদ্ধিলাভ করেছিল, শুধু বৈষ্ণব অধরামৃত পান করে গ্রহণ করে। ঝড়ু ঠাকুরের শুধু না, সব 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 যেখানে যেখানে বৈষ্ণব আছেন শুনেছেন, এই কালিদাস কালিদাস গিয়ে ওই উচ্ছিষ্ট ভোজন করেছেন, তাতে সিদ্ধিলাভ করেছেন। তার ফলে হলো কি, মহাপ্রভুর চরণদক পান করার সৌভাগ্য লাভ পেয়েছিল, আর কেউ পায়নি। তো সেই জন্য নিতাই চাঁদের করুণাই এত বিশাল। আকর্ষিয়া তার মাথেই ধরিল চরণ, আজকে তোকে দণ্ড করব রে। দণ্ড তো হয় অপরাধ করলে, এমন বেশি অপরাধ করেনি, অপরাধ করলে দণ্ডজনকে দণ্ডাহারা হতে হয়, কিন্তু এমন বেশি কি দণ্ড করে, এমন বেশি কি দণ্ডাহারা হয়েছে, এমন বেশি কি অপরাধ করেছে? বলে বেশি অপরাধ করেনি, তবে এটি বিশেষ প্রয়োজন। বৈষ্ণব জগতে দণ্ডের এরকম বিধান আছে, কিছু যদি অন্যায় হয়ে যায় তাহলে ভক্তি যোগের দ্বারাই ওই দণ্ডের বিধান আছে, অন্য কিছু নাই। কিন্তু নিত্যানন্দ যে দণ্ডের বিধান দিলেন এটা একটি বিশেষ ভক্তিযোগ, সেই জন্য দণ্ড মহোৎসবে পরিণত হলো। দণ্ড দিলে কি কেহ সেখানে যায় নাকি? সকলে সজাগ হয়, বারান্তরে যেন এরূপ না হয়, কিন্তু সেই দণ্ড একটি মহোৎসবে পরিণত হলো, তার নাম দণ্ড মহোৎসব লীলা। নিত্যানন্দ কাহিনী এই তার পবিত্র জীবনীকে বহন করে চলেছে আজ সুরধ্বনি দণ্ড মহোৎসব পানিহাটির এই পবিত্র প্রাঙ্গণ। রঘুনাথের কে তখন আকর্ষণ করে বলছেন, তুমি দণ্ড তো পাবেই, দিলে তো নিলে তো, কী দণ্ড, কী দণ্ড প্রভু, তোমার দণ্ড অন্য কিছু না, চিঁড়ে দই উৎসব করো। প্রভু এটা ঠিক করেছেন তো? আমরা যদি নিরপেক্ষ বিচার করি, প্রভু তুমি ঠিক করলে তো, চিঁড়ে দইয়ের উৎসব করা যায় কি? যদি একটি অতি অকিঞ্চন একেবারে নিষ্কিঞ্চন কিচ্ছু নাই কপর্দক শূন্য এসে এইভাবে আসতো, নিতাই চাঁদ যদি দণ্ড দিতেন চিঁড়ে দইয়ের উৎসব করাতে হবে, সকলকে ভোজন করাতে হবে, হতো কি? এবং গ্রামের গ্রাম সমস্ত এসেছে, যারা চিঁড়ে দই সব বিক্রি করতে এসছে, তারা সব সব কেহ আর বাকি নেই। তার মানে নিত্যানন্দ প্রভু জানতেন এই রাজপুত্র রঘুনাথ, রাজপুত্র রঘুনাথ এর সে ক্ষমতা আছে। ক্ষমতা মানে আর্থিক ক্ষমতা না, তার মানসিক ক্ষমতা আছে। অর্থ থাকলেই যে উৎসব করতে পারবে এমন কথা নয়, তার মানসিক ক্ষমতা আছে। গুরু বৈষ্ণবের সেবায় সকলের অর্থ লাগে না, সেরকম মনের যে সৌভাগ্য যারা অর্জন করেছে তাদেরই একমাত্র সেবায় অর্থ নিযুক্ত হয়। নিত্যানন্দ প্রভু জানতেন এই রাজপুত্র রঘুনাথের অর্থ যদি গুরু বৈষ্ণবের সেবায় একটু লেগে যায়, নিশ্চয়ই ওর একটা বিশেষ ফল পাওয়া যাবে, তাদের আশীর্বাদে একটা বিশেষ বিশেষ করুণা পাওয়া যাবে। সেই জন্য তিনি বিশাল উৎসবের আয়োজন করলেন, নাহলে কি সেই সময়ে এত এত টাকার উৎসবের আয়োজন সম্ভব? দরিদ্রের পক্ষে সম্ভব না। বিদায় দিচ্ছেন প্রভু চরণে তার সেবকের হাতে 7 তোলা সোনা, তার মধ্যে 100 মুদ্রা মানে স্বর্ণমুদ্রা, আর সমস্ত বৈষ্ণবগণ ভক্তগণ তাদের কারো 10, 5, 20, 50 সকলকে দিয়ে চলেছেন। তার মানে তার কত উদারতা, ধন থাকলেই যে ব্যয় করতে পারবো আমরা এমন কথা নয়।
তবে এই ব্যয় করবে না কেন? 8 লক্ষ টাকা তার তো নিট আয়, রাজার একমাত্র ছেলে, পারবে না কেন? বলে তাহলেও হবে না, সকলের ভাগ্যে হয় না। রঘুনাথকে এনে সব বৈষ্ণবী চরণে প্রণাম করালেন, তোমরা সকলে আশীর্বাদ করো, এর যেন বন্ধন মুক্তি হয়। আশীর্বাদ নিয়ে দেখুন, আমরা যতই কিছু করি না কেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। যারা যারা এই ব্রজে এসেছেন না, যে কেহ আসুক, যেমন করে আসুক, তারা নিশ্চয়ই পূর্বজন্মের কিছু না কিছু স্বীকৃতি করেছেন। সে এক্ষণের জন্যই আসুক, একদিনের জন্যই আসুন, নিশ্চয়ই তাদের একটা কোনো সৌভাগ্য ছিল, তাই আসতে পেরেছেন। এই ব্রজধাম সাধারণ নয়, একথা আমরা আরো পরে বলবো। এখন এখন দাস রঘুনাথ চলে গেলেন, চণ্ডী মণ্ডপে রইলেন, করুণায় নির্ঝরে স্নান করে চণ্ডী মণ্ডপকে আশ্রয় নিলেন। আর ওই বারে বারে চিন্তা করছেন, আমার কবে মুক্তি হবে? কেন ইন্দ্র সম ঐশ্বর্য অপ্সরা সম স্ত্রী, তোমার কিসের অভাব? বলছে মহাপ্রভুর ভক্তদের এইভাবে বাধা যায় না, কিছুতেই বেঁধে রাখা যায় না। এই জগতে দিব্য উপভোক্ত আর কিছু আমাদের জানা নাই। তরুণীর কাছে সুন্দরী তরুণী দিয়ে, দিব্য উপচার দিয়ে বাধার ছাড়া আর আমাদের তৃতীয় উপায় কিছু জানা নাই। বেঁধেছিল, অনেক প্রকারে বেঁধেছিল, কিন্তু তাকে বাঁধা গেল না। রঘুনাথের সেই শুভক্ষণে সুপস্থিত হল গুরুদেব যদুনন্দন আচার্য, আসলেন। তুমি রাজপুত্র, তোমার কথা ফেলতে পারবে না, যিনি আমার মন্দিরে পূজারী ছিলেন তিনি এখন নেই, তুমি যদি তাকে একটু বলে দাও তাহলে সে এসে বেশ শ্রদ্ধা সহকারে পূজা সেবা করবে। তার মানে এইটুকু বোঝা গেল, তখন থেকে সেবকের অভাব, পূজা সেবার তখন থেকেই বড় সেবকের অভাব। সেবা, হ্যাঁ, এখন তো অভাব হবেই, গোবিন্দের সেবা করার বড় অভাব গো। গুরুদেবকে বলছেন, প্রভু আপনি যখন আদেশ করলেন আমি অবশ্যই পালন করব, চলুন এই রাত্রিতে আপনাকে দিয়ে আসি, আমি অবশ্যই তাকে বুঝিয়ে বলবো, সে অবশ্যই সেবা করবে। গুরুদেবকে একটু আগিয়ে দিয়ে আসলেন। প্রহরীরা তখন রাতের বেলায় ঘুমিয়ে ঘোর, ঘুমে ঘোর আচ্ছন্ন হয়ে আছে, আগিয়ে দিয়ে এবারে ফিরবেন, ভাবছেন এই তো নিত্যানন্দ করুণার এই তো পথ, এই জন্যই তো তিনি আদেশ করেছিলেন, আর বেশি সময় নেই তোমার, তুমি শীঘ্রই যাও। নিত্যানন্দ করুণা চিন্তা করতে করতে রঘুনাথ প্রশস্ত পথ ছেড়ে বিপথে প্রস্থান করলেন, পূর্বমুখে, পূর্বমুখে একেবারে ছত্রভোগ, যেখানে সেন শিবানন্দের যাত্রাপথ ওই পথে গেলেন না। এখন তো রেলপথ হয়েছে, তখন কিন্তু পায়ে হাঁটাই প্রায় 15 দিনের উপরে লাগতো, বা মাসাধিক কালই বা রাখতো। তার উপরে দান ঘাটি ছিল, ছোট ছোট সামন্ত রাজাদের কর দিয়ে যেতে হতো, কেননা মহাপ্রভু যখন গিয়েছিলেন পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারে কৃপা করি আইলা রেমুনারি, তার মানে দান ঘাটি ছিল, কোনো পথিক যেতে হলে তাদের দান দিয়ে যেতে হতো। রঘুনাথ যে রাস্তায় গিয়েছিলেন সেইখানে কোনো বাধা নেই, বিপথে চলেছেন। ছত্রভোগ পার হয়ে তিনি সরান সরান হয়ে, হ্যাঁ, কী করে খাওয়া দাওয়া বলে যেখানে কিছু মেলে, এই অনুরাগী জনকে দেখে কেহ যদি দয়া করে কিছু দেয় তাহলে পায়।